हाय एवरीवन, वेलकम टू अन एकेडमी। तुम्हारे प्रत्येक के वेलकम जानाई आमार ए सेशने। आज हमरा आलोचना करब पार्ट फोर इम्पोर्टेंट सेशन सम्पर्के। तुम्हारे साथ डिस्कशन कर पार्ट फोर निये हमरा डिस्कशन करब। एंशियंट टू मॉडर्न हमरा आलोचना कर मोस्ट इम्पोर्टेंट हजार टी प्रश्न तुम्हारे साथ आलोचना करब। बस कैक दिन धरे तुम्हारा जानते चाहे जे हजार भागटी की होबे। तो एंशियंट थेके आलोचना करब 250, मेडाइवल थेके आलोचना करब 250 एवं मॉडर्न थेके आलोचना करब 500। ठीक है, 250, 500, ओके 250, 250, 500। सो এইভাবে ক্রোনোলজি মেইনটেইন করে আমরা আমাদের হাজারটি প্রশ্ন কমপ্লিট করব। সো এখানে আমরা যারা প্রেজেন্ট রয়েছি প্রত্যেক দিনের ন্যায় তোমরাও এখানে কমেন্ট সেকশনে উত্তর করার চেষ্টা করো। সো উপনিষদস আর বুকস অন, উপনিষদ কিসের বই, কিসের ব্যাপারে উপনিষদে লেখা রয়েছে? এ পলিটিক্স, বি ফিলোসফি, সি মেডিসিন, ডি সোশ্যাল লাইফ। প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে আনসার করার চেষ্টা করো। ঠিক আছে, কমেন্ট করে আনসার করার চেষ্টা করো। সো উপনিষদ আমরা খুব ভালোভাবেই আশা করি জেনে থাকবো। উপনিষদ কমেন্ট সেকশনে উত্তরটি আমরা পেয়েও যাচ্ছি, দ্যাট ইজ অপশন নাম্বার বি। এক্ষেত্রে আমাদের উত্তর উপনিষদ আর বুকস অন ফিলোসফি। নেক্সট আমাদের যদি প্রশ্নটি দেখা হয়, উইচ অব দি ফলোয়িং মহাজনপদা ওয়াজ নট রিপাবলিকান স্টেট, কোনটি রিপাবলিকান স্টেট নয়। এবার দেখো আমাদের এখানে মহাজনপদ যেটি ছিল 16টি ছিল এবং সেই 16টি মহাজনপদের বিভিন্ন আলাদা আলাদা ভাগ ছিল। ঠিক আছে, ভাগ ছিল। সেক্ষেত্রে আমাদের এই যে ক্রনোলজিগুলি যেগুলি পড়তে হয় সেখানে আমাদের রিপাবলিকান একটা ভাগ আরও একটা ভাগ থাকে। তো তোমাদের আমি ক্লাসে পড়িয়েছি এবং আমরা যারা এমনি নর্মালি আমরা যারা এখানে স্টুডেন্টরা রয়েছি আমরা একটু যদি জেনে নেওয়ার চেষ্টা করি, রিপাবলিকান তো একটা যদি ভাগ হয় আর কোনটা আরেকটা ভাগ যদি আমায় বলো। সো ওয়াজ নট রিপাবলিকান বলেছে, তো এক্ষেত্রে আমাদের উত্তরটি কিন্তু হয়ে যাবে এখানে মগধ। মগধ এখানে রিপাবলিকান নয়। তাহলে ওয়াজি, কম্বোজা, কুরু এরা তিনজন রিপাবলিকানের পার্ট। এই তিনজনের নামকে আমরা এখানে মাথায় রাখবো। প্লিজ কমেন্ট করে জানিও রিপাবলিকান একটা পার্ট, আরেকটা পার্ট কি। এই যে এটা একটা কুইক সিরিজ আমরা আলোচনা করছি বিকজ তোমাদের সাথে ক্লাসে আমি যুক্ত রয়েছি। আমাদের ক্লাসে তোমাদের সাথে ক্লাস চলছে হিস্ট্রি নিয়ে। হিস্ট্রি যারা প্রিলিমিনারি পার্সপেক্টিভ থেকে ভয় পাও বা ফিল করছো কি কিভাবে হিস্ট্রিকে কমপ্লিট করবে একটা শর্ট স্প্যান অফ টাইমে, তাদেরকে জানাবো। এই ডিফারেন্ট ব্যাচের ফ্লেক্সিবিলিটি তোমাদের কাছে রয়েছে এবং ডিফারেন্ট ব্যাচ তোমাদের সাথে আমি অনগোয়িং অর্গানাইজ করেছি। এখানে এই স্পেসিফিক কোর্সে আমরা অ্যানশিয়েন্ট, মেডাইভাল, মডার্ন তিনটে সেকশনে কিন্তু কভার করছি। নেক্সট আমাদের এখানে যে প্রশ্নটি রয়েছে, উইচ অব দি ফলোয়িং মহাজনপদা ইমার্জড অ্যাজ মোস্ট পাওয়ারফুল কিংডম, তো 16টির মধ্যে মোস্ট পাওয়ারফুল কোনটা। তো 16টির মধ্যে মোস্ট পাওয়ারফুল মগধ, এবং মগধেই তাই বিভিন্ন আলাদা আলাদা রাজত্ব এখানে করে গিয়েছে। আমরা জানি মগধ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। নেক্সট এখানে যে প্রশ্নটি রয়েছে, তাক্ষশিলা ওয়াজ দি ক্যাপিটাল অফ উইচ অব দি ফলোয়িং অ্যানশিয়েন্ট কিংডম, তাক্ষশিলা ক্যাপিটাল এখানে জানতে চাওয়া হয়েছে। তো তাক্ষশিলা ক্যাপিটাল এক্ষেত্রে আমরা জানি দ্যাট ইজ গান্ধারা, অপশন নাম্বার এ। এবার এই যে ম্যাটারটা, এই ম্যাটারটা আমরা তখনই কমপ্লিট করতে পারবো। আমি তোমাদের ট্রিক্সের মাধ্যমে বলেছি, ট্রিক্সটাকে মেমোরাইজ করার চেষ্টা করবে অল দি টাইম। ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে এগোতে পারি। এখানে ডিফারেন্ট কোর্সের এখানে আইডিয়া তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। প্রচুর কোর্স আমাদের অ্যাকাডেমি প্ল্যাটফর্মে ক্লাসে তোমাদের সাথে চলছে অনগোয়িং, এবং প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য একদম কিভাবে তোমরা শিওর শট সুন্দরভাবে তোমাদের সাকসেসকে পেয়ে যেতে পারো সেটিকে মাথায় রেখে করা রয়েছে। তোমাদের যদি মনে হয় তোমরা ক্লাসের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, ডিসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখানে তোমরা যুক্ত থাকতে পারো। মহাসমঘিকা স্কুল আরোজ অ্যাট হুইচ অব দি ফলোয়িং প্লেসেস, মহাসমঘিকা স্কুল, এই টাইপ অফ স্কুল আমরা পেয়েছি বৈশালীতে। ঠিক আছে, অপশন নাম্বার ডি আমাদের আনসার। নেক্সট হচ্ছে, বর্ধমান মহাবীর জন্মগ্রহণ করেছেন কততম সালে, তো বর্ধমান মহাবীর এখানে যে জন্মগ্রহণ করেছিলেন এই সালটি বিভিন্ন সময় সমস্যা তৈরি করে। এই যে হিস্ট্রিতে বেশ কয়েকটি সাল কখনো কখনো আমাদের সমস্যা তৈরি করে, তো এখানে আমাদের 540 BC মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের 540 BC কে মাথায় রাখতে হবে। নেক্সট এখানে, অ্যাকর্ডিং টু সাম জৈন ট্র্যাডিশন সন ইন ল হচ্ছে কে, যে কিনা তীর্থাঙ্কর মহাবীরের প্রথম শিষ্য, প্রথম ডিসিপল।
ঠিক আছে। সো ভেরি ইজি কোশ্চেন, অপশন নাম্বার এ দ্যাট ইজ জামালি, জামালি ওনার জামাই ছিল এবং মহাবীরের প্রথম শিষ্য এখানে জামালি ছিলেন। নেক্সট হচ্ছে দ্য নেম অফ ওয়াইফ অফ বর্ধমান মহাবীর, বর্ধমান মহাবীরের ওয়াইফের নাম কি? এখানে একটা অপশন থাকলে তোমরা খুব খুব কনফিউজ হয়ে যেতে, যশোধারা থাকলে, বাট বর্ধমান মহাবীরের যশোধারা এখানে নেই, তো এক্ষেত্রে আমার যশোধা আছে, যশোধা আমার এখানে আনসার। এবার আমি তোমাদেরকে বলে দিই, যশোধারা থাকলে কিভাবে মাথায় রাখবে যে সিদ্ধার্থ, দ্যাট ইজ এখানে গৌতম, এখানে মানে গৌতম বুদ্ধের বউয়ের নাম হচ্ছে সিদ্ধার্থ, সরি গৌতম বুদ্ধ যিনি কিনা সিদ্ধার্থ তার বউয়ের নাম হচ্ছে যশোধারা। কিভাবে মনে রাখবে, দেখো দেখো সিদ্ধার্থতে এই যে শব্দটাতে ডিএইচ এ আছে, এখানেও দেখো ডিএইচ এ আছে, ঠিক আছে। যশোধাতে কিন্তু ডিএইচ এ নেই, বাট যশোধারাতে ডিএইচ এ আছে, সিদ্ধার্থতেও ডিএইচ এ আছে, এভাবে কানেকশন করে আমরা জানতে পারি। নেক্সট কোশ্চেন, বর্ধমান মহাবীর পাস্ট অ্যাওয়ে উনি দেহত্যাগ করেছেন কোথাতে? তো বর্ধমান মহাবীর দেহত্যাগ করেছেন পাওয়াপুরিতে, আমরা জানি অপশন নাম্বার এ আমাদের রাইট আনসার। নেক্সট প্রশ্ন, এখানে দ্য ফাউন্ডার অফ জৈনিজম ইজ বিলিভ টু বি, এবার এখানে অনেকেই চট করে ভুল করে দিলে, প্রথম প্রথম যারা প্রিপারেশনের আছো তারা হয়তো ভুল করে হঠাৎ করে মহাবীরকে দিয়ে দিলে, বাট না, ঋষভ দেব হলেন ফাউন্ডার, অপশন নাম্বার সি আমাদের রাইট আনসার। চট করে আজকে 10টি কোশ্চেন আমরা করে ফেললাম এবং জৈনিজম নিয়ে বেশ কয়েকটি পয়েন্ট তোমাদেরকে বলার চেষ্টা করছি। ঋষভ যিনি কিনা ফার্স্ট তীর্থাঙ্কর ছিলেন, তিনি ফাউন্ডার ছিলেন এই জৈনিজমের, এখানে 24 জন টোটাল তীর্থাঙ্কর ছিলেন, ঠিক আছে। এই 24 এবং লাস্ট তীর্থাঙ্কর আমরা যদি বলি, তিনি হলেন বর্ধমান মহাবীর। উনি কুন্দগ্রামে বৈশালী নিহার বিহার 599 BC-তে জন্মগ্রহণ করেন। এবার আমরা যদি ওই উপরের প্রশ্নটাতে যাই, ঠিক আছে, উপরের প্রশ্নটাতে গিয়ে দেখি, আমরা যদি এই প্রশ্নটিতে আসি তাহলে দেখো এখানে 599 আছে, নেই কিন্তু, বাট 540 বা 599 যে কোনো একটি তোমাদের পরীক্ষাতে উত্তর হবে, ঠিক আছে। তাই আমি এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে, 540 বা 599। এবার মহাবীর এখানে জন্মগ্রহণ করেন এবং এখানে সিদ্ধার্থ হচ্ছে কিং এবং ওনার যে মা তিনি ছিলেন ত্রিশলা, ঠিক আছে, যিনি কিনা লিচ্চাবি প্রিন্স চেতাকা অফ বৈশালী, উনি একজন সিস্টার ছিলেন, ঠিক আছে। এবার এখানে আমরা যদি দেখি এই মুহূর্তে জৈনিজম এখানে জনত্কা ক্ষত্রিয় ক্ল্যান থেকে মহাবীর বিলং করতেন এবং মহাবীর যশোধাকে বিবাহ করেন এবং ওনাদের একটি সন্তান হয় যার নাম হচ্ছে প্রিয়দর্শনা, ঠিক আছে, প্রিয়দর্শনা। এবার 30 বছর বয়সে উনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং স্পিরিচুয়াল নলেজের জন্য, এবং 13 বছর বাদে মানে 30+13 মানে 43 বছর বয়সে এসে ওনার কেবল্লা লাভ হয়, ঠিক আছে, রিজু পালিকা রিভারের তীরে। তো বেশ কিছু ইনফরমেশন আজকে আমরা জানলাম, বেশ কিছু ইনফরমেশন শিখলাম। তোমাদের যদি মনে হয় এই স্টাডিগুলোর ওয়ে ভাস্ট কমপ্লিট স্টাডি তোমরা করতে চাও, তোমাদের যদি মনে হয় তোমরা প্লাস সাবস্ক্রিপশন করে নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, এইভাবেই আনাকাডেমির সাথে থাকো। টাটা।